দেশের অধিকাংশ নদনদীতে পানি কমার পাশাপাশি বাড়ছে ভাঙন। ব্রহ্মপুত্রের ভাঙনে গাইবান্ধা সদর উপজেলায় বিলীন হয়ে গেছে শতাধিক স্থাপনা। ঝুঁকিতে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। মাদারীপুরে ভাঙনের কারণে আতঙ্কে রয়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। এদিকে পদ্মা, যমুনা, ধলেশ্বরী ও আত্রাই নদীর পানি বিভিন্ন স্থানে বিপদসীমার উপর দিয়ে বইছে। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রওশন আরাতানিয়া। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন স্থানে তীব্র হচ্ছে নদী ভাঙন, দিশেহারা সেসব এলাকার বাসিন্দারা। ব্রহ্মপুত্রের ভাঙনে গাইবান্ধায় সদর উপজেলার কামারজানির গোঘাট এলাকায় শতাধিক স্থাপনা নদীগর্ভে চলে গেছে। হুমকির মুখে রয়েছে কামারজানি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। পদ্মার ভাঙন তীব্র হওয়ায় মাদারীপুরের শিবচরে ভাঙন ঝুঁকিতে রয়েছে বেশ কিছু স্থাপনা। আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। এদিকে ফরিদপুর ও রাজবাড়িতে পদ্মার পানি আবারও বাড়তে শুরু করেছে। রাজবাড়ির গোয়ালন্দে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যমুনা, আত্রাই ও ধলেশ্বরের পানিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। অন্যদিকে সাগরে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝোড়ো হওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোতে বহাল রাখা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।